অনেক দিন আগের কথা। এক গ্রামে জুই নামে একটা মেয়ে তার দাদি মায়ের সাথে বাস করত। জুই যখন খুব ছোট ছিল তখন তার বাবা মা একটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। সে থেকেই জুই তার দাদি মায়ের সাথে ছিল। জুই খুব ভালো মনের মানুষ ছিল। সে পশু পাখিদের খুব ভালোবাসত। জুই প্রতিদিন এক জঙ্গলে খেলা করত আর তার খেলার সাথী ছিল পশু পাখি। একদিন জুই পশু পাখিদের সাথে খেলা করছিল, ঠিক তখনই দূর থেকে একটা কান্নার শব্দ পাই। বাঁচাও বাঁচাও, আমাকে সাহায্য করো। আরে এই গভীর জঙ্গলে কে কান্না করে? নিশ্চয় কেউ বিপদে পড়েছে। তুমি যেও না, তুমি ওখানে গেলে বিপদে পড়তে পারো। আরে বন্ধু, তুমি এ কথা কেন বলছো? আমাদের ওখানে যাওয়া উচিত। এ কথা বলে জুই ও তার বন্ধু পাখিদের সাথে যেদিক দিয়ে শব্দ আসছিল সেই দিকে রওনা দেয়। কিছু দূর যেতেই সে এক ডাইনি আর রানী পরীকে দেখে ফেলে। সে দেখে ডাইনি এক রানী পরীকে বেঁধে রেখেছে। রানী পরী, তুই যত চিল্লাস তোর এই চিৎকার কেউ শুনবে না। এটা অনেক গভীর জঙ্গল আর এটা আমার জঙ্গল। এখানে শুধু আমারই রাজ্য, শুধুই আমার। আমাকে ছেড়ে দাও, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। তবুও আমাকে ছেড়ে দাও, আমার সাথে তুমি এমন করো না। আমি তোকে ছেড়ে দিতে রাজি, তবে তার বদলে তুই আমাকে পরিমণি দে, তারপর আমি তোকে কিছুই বলবো না। না, তোমার মতো দুষ্ট ডাইনির হাতে আমি কখনো পরিমণি দেব না। তো ঠিক আছে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। আরে এই ডাইনি তো পরীকে মেরে ফেলবে। বন্ধুরা, আমাদের কিছু করা উচিত। জুই ডাইনির কাছে গিয়ে জোরে এক ধাক্কা দেয় আর সব পাখিরা ডাইনির উপর হামলা করতে থাকে। আর ঠিক তখনই জুই রানী পরীকে মুক্ত করে দেয়। এই নে, আজ তুই এর মধ্যে এসে ভালো করিসনি, আমি তোকে এর ঠিক বদলা দেব। আজ তুই আমাকে কাজ করতে বাধা দিয়েছিস, আমি তোকে কখনো খুশি থাকতে দেব না। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো। আপনি কি সত্যি রানী পরী? আমি শুধু পরীর ব্যাপারে কাহিনীতেই শুনেছি। হ্যাঁ, আমি সত্যি একটা পরী। তুমি কি আমার সাথে পরীলোক বেড়াতে যেতে পছন্দ করবে? এটা শুনে জুই অনেক খুশি হয়ে যায়। জি হ্যাঁ, আমার পরীলোকে বেড়ানোর অনেক ইচ্ছা, আমি সব পরীর সাথে দেখা করতে চাই। তখনই পরী জুইকে পরীলোকে নিয়ে যায় আর সব পরীর সাথে দেখা করায়। এটা পৃথিবীতে বাস করা একটা মানুষ, এর নাম হচ্ছে জুই। আজ যদি ও না থাকতো তবে মনে হয় আমি আর থাকতাম না। রানী পরী সব পরীকে জুয়ের ব্যাপারে বলতে থাকে। তখন সব পরীরা জুয়ের জন্য অনেক জোরে জোরে হাততালি বাজাতে থাকে। রানী পরী জুইকে তার ঘরে ছেড়ে দেয়। যখনই পরীরা পৃথিবীতে আসতো তখনই তারা জুয়ের সাথে দেখা করতো। অন্যদিকে ডাইনি জুয়ের উপর অনেক রাগ করতো। এই মেয়ে, তুই আমাদের মধ্যে এসে ভালো করিসনি। রানী তো বেঁচে গেল, কিন্তু তুই আমার থেকে কখনো বাঁচতে পারবি না। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি সঠিক সময়ের অপেক্ষা করব। এভাবে অনেক দিন চলতে থাকে। এখন জুই অনেক বড় হয়ে গিয়েছিল আর এখন সে একটা ভালো কোম্পানিতে চাকরি করতে লেগেছিল। জুই, তুই তো বড় হয়ে গেছিস, আমি আর কয়দিনই বা বাঁচবো বল? তাই আমি তোকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে চাই। তোর কি কোনো ছেলে পছন্দ আছে? ও দাদি, আমার রাকেশকে অনেক ভালো লাগে, ও অনেক ভালো ছেলে। যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি দেখো, তোমার যেটা পছন্দ তুমি সেটাই করো। পরদিন রাকেশ আর তার মা বাবা জুয়ের বাড়িতে আসলো আর তাদের বিয়ে একদম ঠিকঠাক হয়ে যায়। কিছুদিন পর জুই রানী পরীর কথা স্মরণ করে। তখন রানী পরী সেখানে চলে আসে। জুই তার বিয়ের সব কথা রানী পরীকে খুলে বলে। রানী পরী জুইকে খুব সুন্দর দুটা গোলাপ ফুল উপহার দেয়, যেটা কিনা একটা সোনা আর একটা রূপোর ছিল। জুই এই নাও,
সোনা আর রূপার গোলাপ ফুল, এটা আমার পক্ষ থেকে তোমার বিয়ের উপহার। এই ফুল বিয়েতে তুমি মাথায় নিও। মনে রেখো, এটা কোনো সাধারণ ফুল না, এটা হলো জাদুর গোলাপ ফুল। এটা তোমার সব ইচ্ছা পূরণ করবে। পরীর কথা শুনে জুঁই অনেক খুশি হয়ে যায়। এই বলে রানী পরী ওখান থেকে চলে যায়। কিছুদিন পর সেই দিন চলে আসে। যখন জুঁই আর রাকেশের বিয়ে হওয়ার কথা ছিল, জুঁই রানী পরীর দেওয়া সোনা আর রূপার গোলাপ ফুল মাথায় পড়ে নাই। এখনো তো বিয়ের অনেক সময় বাকি আছে, রানী বলেছিল এটা নাকি জাদুর ফুল। যাই হোক, আমি উড়ে আমার জঙ্গলের বন্ধুদের সাথে দেখা করে আসি। তখন সে উড়তে লাগলো। আরে বা, খুব মজা লাগছে তো, আমি আজ প্রথম উড়তে পারছি। গোলাপ ফুল জুঁইকে জঙ্গলে নিয়ে যায়, আর জুঁই তার বন্ধুদের সাথে অনেক কথা বলতে থাকে। আর ঠিক তখনই সেখানে ডাইনি চলে আসে, আর ডাইনি জুঁইকে বন্দি করে ফেলে। এই মেয়ে, আমি তোর জন্য অনেক অপেক্ষা করেছি, এখন আমি তোকে আর ছাড়বো না। আর আজ তুই আমার কাছে উড়তে উড়তে চলে আসলি। আজ আমার বিয়ে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। ওই দিন তুই আমার কাছে বাধা দিয়েছিলি, এখন দেখ আমি তোর কি অবস্থা করি। ডাইনি তাকে এক গোপন ঘরে নিয়ে যায়। এখন তোকে কেউ বাঁচাতে পারবে না, এটা শুধু আমার গুহা, আর এখানে শুধু আমার রাজত্ব চলে। রানী পরীকে আমি হত্যা করতে পারিনি, কিন্তু আজ আমি তোকে ঠিক হত্যা করব। প্লিজ আমাকে ছেড়ে দাও, আজ আমার বিয়ে, আমাকে যেতে দাও। কথা বন্ধ কর, না হলে কিন্তু তোকে শেষ করে দেব। এখন আমি কি করব? ঠিক তখনই জুঁইয়ের রানী পরীর দেওয়া সোনা আর রূপার গোলাপ ফুলের কথা মনে পড়ে যায়। জাদুর গোলাপ, তুমি আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও। তখনই জাদুর গোলাপ থেকে ডানা বের হয়ে জুঁইকে উঠিয়ে নিয়ে যায়। এই মেয়ে, কোথায় যাচ্ছিস? থাম, আমি বলছি থেমে যা। জুঁই উঠতে লাগলো। তারপর ডাইনি নিজের জাদুর শক্তি দিয়ে জাদুর ঝাড়ুতে বসে জুঁইয়ের পেছনে পেছনে যেতে লাগলো। থেমে যা মেয়ে, আমি বলছি তুই থেমে যা। জুঁই তখন তার বাড়ি চলে আসলো। জুঁইয়ের যখন বিয়ে হচ্ছিল তখনই সেখানে ডাইনি চলে আসে। আমি তোকে জীবিত ছাড়বো না, তোর মৃত্যু আজ অবধারিত। জাদুর গোলাপ, তুমি আমাকে বাঁচাও। জাদুর গোলাপ তাকে আবার উড়াতে থাকে, ডাইনি তার পিছু নেয়। জুঁই উড়তে উড়তে ঠিক পরে রাজ্যে চলে যায়, আর রানী পরীকে সব কথা খুলে বলে। তখনই রানী পরী আর অন্য কিছু পরী মিলে ডাইনির কাছে যায়, আর ডাইনিকে বন্দি করে ফেলে। তুমি আমাদের অনেক জ্বালিয়েছো, এখন তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। রানী পরী আর সব পরী মিলে জাদুর শক্তিতে ডাইনিকে মেরে ফেলে। জুঁই, এখন তোমার কোনো ভয় নেই, ডাইনি এখন মরে গেছে। জুঁই তখন অনেক খুশি হয়ে যায়, আর তাদের অনেক ধন্যবাদ দেয়। ঠিক তখনই জুঁই উড়ে নিজের বিয়েতে চলে আসে। আরে জুঁই, তুমি তো বলনি তুমি উড়তে পারো। তখনই জুঁই সব কথা তাদের খুলে বলে। কিছুক্ষণ পর জুঁইয়ের বিয়ে হয়ে যায়, আর তারা সবাই অনেক খুশি খুশি জীবন কাটাতে থাকে।